দ্রে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভূমি চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির একটি অপার সম্ভাবনার জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা বলি সেই নামটি চট্টগ্রাম সেই চট্টগ্রামের অপার সম্ভাবনা সেই চট্টগ্রামের অগ্রগতি সমস্যা এবং উন্নয়ন নিয়ে আলাপচারিতার অনুষ্ঠান সেফলি চট্টলা এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের প্রিয় যে মানুষটি আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন জনাব মাহবুব রহমান রুহেল ব্যবস্থাপনা পরিচালক এসবিজি ইকোনমিক জোন মিরসরাই চট্টগ্রাম রুহেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনি এসছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের আপনাকে পেয়ে আমাদের সত্যি ভালো লাগছে আজকের এই আয়োজন অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য সেফলি চট্টল এক্সপ্রেসে অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই আজকে আয়োজনটি চট্টগ্রামের সম্ভাবনা চট্টগ্রামের উন্নয়ন চট্টগ্রামের অগ্রগতি এবং চট্টগ্রামের সমস্যা এই নিয়ে আপনার সাথে আসলে আমরা আলোচনা করব কিন্তু আমরা জানি যে আজকের যে সময়টা আমরা অতিক্রম করছি এবং সেই সময়টাকে ধরেই আজকের এই আয়োজনের শিরোনাম আমরা রেখেছি করোনাকালীন চট্টগ্রামের অর্থনীতি অর্থাৎ এই যে করোনার সময়টা এই সময়টা পুরো বিশ্ব কিন্তু একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার ব্যতিক্রম আমার দেশ নয় তার ব্যতিক্রম আমার শহর চট্টগ্রাম নয় এই করোনার সময়ে এই চট্টগ্রামের অর্থনীতির অবস্থা কিরকম হয়েছে বা কি অবস্থায় আমরা এ থেকে বেরিয়ে দাঁড় করাতে পারি চট্টগ্রামের অর্থনীতিকে সে নিয়ে আপনার কাছ থেকে প্রথমে কিছু শুনতে চাই আসলে আপনি যেটা বলেন এটা বৈশ্বিক একটা সমস্যা অবশ্যই এটা কিন্তু কারো কল্পনাই ছিল না আমার মনে হয় গত একশো বছরে কল্পনা করতে পারেনি যে এই যুগে মডার্ন যুগে এসে মহামারীর মতো এরকম একটা আকস্মিক একটা ঘটনা ঘটতে পারে তবে এটা যেমন সব কেউই প্রস্তুত ছিল না এটা নিয়ে আমরা কেউই প্রস্তুত ছিলাম না আমরা কল্পনাও করতে পারি না এরকম একটা সিচুয়েশন হবে তো এফেক্ট তো হয়েছে আমি বলবো প্রথমেই আমরা যেটা দেখলাম যে লকডাউনের কারণে মানে ভাইরাস যাতে সংক্রমণ না হয় সেই জন্য তো লকডাউনটা এসেছে এটার কারণে প্রথমে এফেক্ট হয়েছে ট্যুরিজম ট্যুরিজম এবং আমাদের ট্র্যাভেল ইন্ডাস্ট্রিজ তারপরে ক্রমান্বয়ে আমাদের স্পোর্টস এন্টারটেনমেন্ট এবং আস্তে আস্তে আমাদের যেসব ম্যানুফ্যাকচারিং সব দিক থেকে একটা এফেক্ট এসেছিলো তো যদিও অনেক কিছু খুলে গেছে কিন্তু আবার ট্যুরিজম এবং এন্টারটেনমেন্ট খুলতে অনেক ডিলে করেছে তো এই বড়ো একটা গ্যাপ যে আমাদের মার্চ মার্চ থেকে শুরু করে প্রায় অগাস্ট পর্যন্ত মানে এটাতে ব্যবসায়িক ক্ষতি কিন্তু প্রচুর তো আমি বলবো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অ্যান্ড পর্যটন এই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম দিকে তো একে একে আমরা দেখলাম যে ম্যানুফ্যাকচারিং ওটাও বন্ধ করতে হয়েছে লিমিটেড সময়ের জন্য শপিং মলগুলো বন্ধ করতে হয়েছে ব্যবসায়িক ক্ষতি যেটা হয়েছে সেটা আসলে অনেক বড় আরেকটা জিনিস হয়েছে রেস্টুরেন্টগুলো বাংলাদেশে প্রচুর রেস্টুরেন্ট ঢাকা মানে বিশেষ করে সিটিগুলোতে এবং আগে সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেত করোনার আগের কথা বলছি কিন্তু ঠিক করোনাকালীন যেদিন আমাদের লকডাউন ছিল যে সময়টা তখন তারা বাসায় ছিল এখন বাসায় থেকে থেকে এখন ইউটিউব দেখে দেখে অনেকে রান্না শিখেছে হ্যাঁ এটা একটা চলে হ্যাঁ এটা চলে এখন রেস্টুরেন্টে যাওয়ার ট্রেন্ডটাও কমে গেছে তো মানুষের যে কনজিউমার বিহেভিয়ারটা বদলে গেছে তো আসলে আমি বলবো যে ক্ষতি কিন্তু অনেক দিক থেকে হয়েছে তবে ওগুলোকে আবার আমাদের যখন নর্মাল লাইফ এখন তো আমরা নিউ নর্মাল নিউ নর্মাল লাইফের কথা বলছি এই নতুন বাস্তবতা থেকে বেরিয়ে যখন আসবো আবার আমরা আগের লাইফে যাব তখন হয়তো আমরা আস্তে আস্তে আবার আগের অভ্যাসগুলো ফিরে পাবো রেল ভাই আপনি যেটা বলেছেন একেবারেই কিছুই ঠিক আছে মানে যে সমস্যাগুলো বলেছেন এর বাইরে আমাদের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেকগুলো খাত ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বন্দরের স্বাভাবিক কার্যক্রম যেরকম ছিল সেই জায়গায় আমরা যতটুকু পেরেছি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি তারপরেও সেখানে তো গতিটা তো কিছুটা কমেছেই অবশ্যই এই সব কিছু পেরিয়ে আজকে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন যে এই জায়গায় চট্টগ্রামকে এই জায়গা থেকে উত্তরণের দিকে যদি নিয়ে যেতে হয় করোনাকালীন এই দুর্যোগ কাটিয়ে সেই জায়গায় কি করা যেতে পারে কি পদক্ষেপ আমরা নিতে পারি বলে আপনি মনে করেন আমি মনে করি আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর লিডারশিপে যে কাজগুলো করেছে আসলেই প্রশংসনীয় আপনারা জানেন যে মানে যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন আজ পর্যন্ত হয়তো ছ হাজার আটশো তেত্রিশ জন মারা গেছে যেখানে আমেরিকার সাথে তুলনা করলে আড়াই লাখের উপর বেশি মারা গেছে ওখানে তো ওদিক থেকে কিন্তু আমরা আমাদের ব্যবস্থাপনা অনেক ভালো আর প্রণোদনা যেগুলো দিয়েছে সরকার যেমন প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য প্রথমে হয়তো গার্মেন্টসের জন্য দিয়েছে তারপরে এখন মোটামুটি সব ইন্ডাস্ট্রিকেই প্রণোদনা দেওয়া হচ্ছে এমনকি সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রণোদনা দিচ্ছে তো আমি বলবো প্রণোদনা প্যাকেজগুলো মোটামুটি ভালোই সবাই পাচ্ছে কিনা আমি জানি না তবে আমার মনে হয় এইভাবে যদি আমি বলি ভাই মানে আমি কথাটি আপনাকে আসলে জিজ্ঞেস ভেবে রেখেছিলাম আপনি নিজে থেকে বললেন এই প্রণোদনার কথাটি যে আমি যদি এভাবে বলি করোনার সমস্যাটা একটা আকস্মিক বৈশ্বিক সমস্যা কিন্তু তারপরও দেশের দিক থেকে আমরা কিন্তু একটা পূর্ব প্রস্তুতি মোটামুটি নিয়ে রেখেছিলাম সেই জায়গায় আজকে সরকার এবং যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী চমৎকারভাবে খুব দ্রুততার সাথে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে যে প্যাকেজের কথা আপনি একটু আগে বললেন সেই প্যাকেজ আসলে কতটা সুফল বয়ে এনেছে বা প্রকৃত অর্থে যাদের হাতে সেই প্যাকেজটি পৌঁছানোর কথা তাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি কিনা হ্যাঁ সেটা ব্যাপারে আমি বলবো আমাদের প্রতিষ্ঠান যেমন আমাদের দুটো হোটেল আছে এবং আমরা অ্যাপ্লাই করেছি এখনো আমরা পাইনি তবে হয়তো আমরা আশা করছি পেয়ে যাব তো এটা যেটা সাহায্য করবে যে আমাদের যেমন ওয়ার্কিং ক্যাপিটালে থার্টি পার্সেন্ট আমরা পাবো তবে আমি মনে করি লং টার্ম এফেক্ট যেগুলো হচ্ছে কারণ ট্যুরিজম এটা লং টার্ম এফেক্ট হবে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও লং টার্ম এফেক্ট হবে স্পোর্টসেও হবে সেটার জন্য ভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ তৈরি করতে পারে যেটা হবে স্বল্প সুদে কিন্তু পে ব্যাক পিরিয়ড হবে অনেক লম্বা সময় দশ বছর বা পনেরো বছর আচ্ছা দীর্ঘমেয়াদী হ্যাঁ তাহলে কিন্তু অনেকে উঠে আসতে পারবে আমি চট্টগ্রামের কথা যদি বলি চট্টগ্রামে তো আমরা আপনি জানেন বন্দর একটা বড় বিষয় এবং এখানে ম্যানুফ্যাকচারি অনেক অনেক ইউনিট আছে ব্যবসা আছে এখানে সিপ মানে চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোন তো ওখানকার অবস্থা তো সাময়িকভাবে অত বন্ধ ছিল তবে এটা কিন্তু একটা রাইট ডিসিশন নিয়েছে যে বেশি দিন এটাকে বন্ধ রাখা হয়নি এটার আমাদের ইকোনমিক উইল চালু রাখার জন্যই এটাকে খুব খু তাড়াতাড়ি খুলে দিয়েছে এবং খুলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের মানে অ্যাক্টিভিটিটা সচল আছে এবং আমি যেটা কম্পেয়ার করছিলাম যে স্ট্যাটিস্টিক যেটা যে অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে কিন্তু এভাবে সংক্রমণ বাড়েনি তো ওদিক থেকে কিন্তু আমরা অনেক ভালো অবস্থায় আছি আর তবে একটা জিনিস করেছে কি রেস্টুরেন্টস হোটেলস এবং অন্যান্য আউটলেটগুলো খুলতে একটু দেরি করেছে তো একটু আগেও খুলে দিতে পারতো তো অনেকে কিন্তু এই লসটা কাটিয়ে উঠতে পারছে না তো তাদের জন্য এই যে একটা কথা বললেন অনেক আগে খুলে দিতে পারতো এই প্রসঙ্গে যদি বলি সরকার একটা সময়ে এসে এই যে লকডাউনটা উঠিয়ে নিলেন সেই জায়গায় আমাদের অর্থনীতির চাকা সচল থাকতে পেরেছে এটা যেমন সত্য কথা আবার এটা নিয়ে একটা দিমতো আছে কিন্তু এই যে খুলে দেওয়া এবং খুলে দেওয়ার ফলে আমরা অনেকেই হয়তো বিশ্বাস করছি খুলে না দিলে আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় হয়তো দাঁড়িয়ে থাকতে পারতো না এটা একটা বুদ্ধিমত্তার কাজ সরকার কিন্তু আবার একটা দিমতো আছে সেই জায়গায় সাধারণ আসলে পেয়েছে এই লকডাউন খুলে দেওয়ার বিষয়টি আপনি কি মনে করেন আমি যদি কম্পেয়ার করি ভিয়েতনামের সাথে যেমন ভিয়েতনামে কিন্তু ওদের লকডাউন মানে হচ্ছে যে বাইরে থেকে কেউ আসতে পারছে না কিন্তু তারা আচ্ছা এমনভাবে জিনিসটাকে ম্যানেজ করেছে ওখানে এখন তো কোনো ডেত মনে তেমন একটা ছিল না আর এখন কোনো কেসও নাই তো যার জন্য ওদের ওনাদের সমস্ত অর্থনৈতিক চাকা কিন্তু ঘুরছে এবং সব ধরনের অ্যাক্টিভিটি চলছে ওখানে বাংলাদেশে আসলে এভাবে একদম ফুল লকডাউনে থাকাটা আসলে খুবই ডিফিকাল্ট এখানে আমাদের অনেক লোক আছে যারা দিন আনা দিন খায় এবং তাদেরকে চলতে হবে এবং মানে সবাইকে তো আর ভর্তুকি দিয়ে বা সম্ভব সম্ভব না আমাদের খাদ্য মজুদেরও একটা ব্যাপার আছে তো সব দিক চিন্তা করে যেটা খুলে দেওয়া হয়েছে এটা এটা একটা একটা ভালো কাজ মনে করছেন বুদ্ধিমত্তার সঠিক কাজ হয়েছে এবং সাধারণ মানুষও অর্থাৎ সাধারণের আমরা এটার এফেক্টটা তো দেখছি যে এখানে কিন্তু এটা কোনো ব্যাড এফেক্ট হয়নি এটার কারণে যে সংক্রমণ মানে অনেক বেড়ে গেছে তাও কিন্তু সেটাও নয় হ্যাঁ অর্থাৎ বলতেই পারি যে সরকারের এই সিদ্ধান্তটা একটা সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সাথেই সরকার গ্রহণ করেছে আমি যদি এভাবে বলি রয়ল ভাই সেটা হচ্ছে আপনি পর্যটন শিল্পের সাথে যুক্ত আছেন সরাসরি এবং আপনি নিজেও বারবার পর্যটন শিল্প যে একটা ক্ষতির মুখে পড়েছে সে কথাটি তুলে আছে এই করোনার সময় সত্যিকার অর্থে যে কোনো দেশে পর্যটন শিল্পটা একটা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আমাদের বাংলাদেশেরও একটি বড় খাত হচ্ছে সম্ভাবনার জায়গা হচ্ছে পর্যটন শিল্পের খাত আপনি কি মনে করেন এই করোনার সময় এই পর্যটন খাত কতটা ক্ষতিগ্রস্ত হলো বিশেষ করে চট্টগ্রামকে দিয়ে যদি আপনি বিবেচনা করেন এবং এই জায়গা থেকে যদি চট্টগ্রামকে পর্যটন খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন আমার মনে হয় পর্যটন একটা বলবো ব্লেসিং ইন ডিসগাইজ ছিল পর্যটনের জন্য এই কারণে বলছি কথাটা যে আমরা হয়তো কষ্ট করেছি যে ছয় সাত মাস কষ্ট করেছি কিন্তু যখন লকডাউন খুলে দেওয়া হলো আমরা একটা অন্য রকমের ট্রেন্ড দেখলাম আচ্ছা যারা যেমন অনেক ভালো অবস্থা যাদের তারা হয়তো ইন্ডিয়া অথবা থাইল্যান্ড অথবা মালয়েশিয়াতে ট্যুরিজম করতে যেত তারা কিন্তু যেতে পারছে না যেহেতু ওখানেও লকডাউন আছে ওখানে যাওয়াটা এখন ডিফিকাল্ট এই কারণে তারা কিন্তু আমাদের ইন্টারনাল ট্যুরিজমটা বেড়ে গেছে আমি যদি কক্সবাজারের কথা ধরি যেতে ট্যুরিস্ট একটা ডেস্টিনেশন ওখানে কিন্তু আপনি এখন রুম পাবেন না গেলে কক্সবাজার কমপ্লিটলি ফুল এবং এটা দেখলাম যে নাইনটি থেকে নাইনটি অকুপেন্সি হোটেল রুমে যেটা আগে কখনোই আমরা দেখিনি এত অকুপেন্সি আগে ছিল না যে এই কয়েকদিন আগে যে খোলার পর থেকে যে ট্রেনটা আমরা দেখছি তো এটা একটা ভালো দিক কিন্তু সেটা হচ্ছে আমার দেশের মানুষরা এই তো এখন যাচ্ছে একটা পর্যটন শিল্প তখনই আসলে একটা জায়গায় পৌঁছতে পারবে যখন আপনি বিদেশি মানুষদেরকে এখানে আকর্ষিত করতে পারবেন এখানে টানতে পারবেন তা তো অবশ্যই আমাদের আমাদের বৈদেশিক মুদ্রা মুদ্রা যদি অর্জন করতে হয় বা আমি যদি এটাকে এক্সপোর্ট হিসাবে দেখি তাহলে আমার অবশ্যই ফরেন টুরিস্ট অ্যাট্রাক্ট করতে হবে অ্যাট্রাক্ট করতে হবে যেটা কিন্তু আমি বলবো স্যাডলি এনাফ বাংলাদেশ এখনো করতে পারেনি আমি সুন্দরবনের কথা বলি বা কক্সবাজারের কথা বলি বা আমাদের যে যে পাহাড়ি এলাকাগুলো আছে বান্দরবন এগুলো ওটা তো তো প্রশ্ন হয় না কারণ ওখানে কোনো ফরেনারকে যেতে হলে তার একটা স্পেশাল পারমিশন লাগে তো আমাদের কিন্তু অনেক বাধা আছে বাঁধার বিপত্তি আছে যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হয় সরকার চেষ্টা করছে কক্সবাজারে একটা খুব শীঘ্রই হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হয়ে যাবে ওখানে রেল লাইন হয়ে যাবে এইসব কমিউনিকেশনগুলো যদি ডেভেলপ করে তার পাশাপাশি ট্যুরিস্টরা যেসব সুবিধাগুলো চায় এবং যেসব কমফোর্টগুলো চায় সেগুলো যদি আরও ইজি করে দেওয়া হয় তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিজম এখানে বাড়বে করোনা যেহেতু এবং এটার সংক্রমণ কিন্তু বিদেশে অনেক বেড়ে গেছে আপনি যদি এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখেন ফ্রান্স দেখেন ইটালি যদি দেখেন ইটালি স্পেন এবং আমেরিকাতে এখন আমেরিকাও অনেক বেড়ে যাচ্ছে তো এখন কিন্তু সময় না যে তাদেরকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসা তো তবে আমাদের রেডি হতে হবে এখন করোনার টাইমটাতে আপনি যেটা বলতে চাইছেন করোনার এই সময়টা পুরো বিশ্বের যে অবস্থা আমরাও তার বাইরে নই কিন্তু এটা নিয়ে না ভেবে বরং করোনার পরের সময়টা আমরা কি করতে পারি সেই কাজগুলো এখন থেকে ধীরে ধীরে অবশ্যই আরেকটা জিনিস আরেকটা জিনিস যেটা হয়েছে এখন মানে আমাদের তো বর্ডারলেস ছিলাম আমরা মানে ইট মানে গ্লোবালাইজড ওয়ার্ল্ড এখন গ্লোবালাইজ না হয়ে এটা লোকালাইজ হয়ে গেছে মানে সব জায়গাতে বর্ডার্স আর কেউ ইন্টারাক্ট করতে পারছে না কোথাও যেতে পারছে না এখন আমাদের লোকাল রিসোর্স লোকাল ট্যুরিজম নিয়ে আমাদের কাজ করতে হবে এখন আমাদের যেটা দরকার মানে আমাদের টিকে থাকার জন্য এই জায়গায় দাঁড়াতে হবে তাহলে কিন্তু যখন ভ্যাকসিনের কারণে যদি আবার আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি তখন আমরা রেডি থাকবো ফরেন ট্যুরিস্টকে নিয়ে আসার একদম ঠিক কথা আপনি বাইরের দেশের একজন ব্যবসায়ী যদি চট্টগ্রামে সরাসরি আসতে চায় সেই সুযোগটি আসলে আমরা কতটা রাখতে পেরেছি আমরা যদি আজকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের কথা যদি বলি আমরা যদি একটু তাকাই তাহলে দেখব মাত্র আট থেকে নটি আন্তর্জাতিক রুটে এখন বিমান চলাচল করছে কটি বিদেশি এয়ারলাইন্স ছিল তার মধ্যে সাত আটটি বিদেশি এয়ারলাইন্স ইতিমধ্যে চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এবং আমি যদি দেশীয় ভাবেও ভাবি আপনি চট্টগ্রাম থেকে যদি সরাসরি যেতে চান কোথাও বাংলাদেশের একমাত্র ঢাকা ছাড়া চট্টগ্রামের বিমানবন্দর থেকে সরাসরি আপনি আর কোথাও সেভাবে যেতে পারবেন না হ্যাঁ এবং যে কটি রুট সেটা তো মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার এরকম কয়েকটি রুট যেগুলো একসময় ছিল এখন বন্ধ বন্ধ হয়ে গেছে এই জায়গায় এই আন্তর্জাতিক বিমানবন্দরটাকে সচল করার ক্ষেত্রে কি করা যেতে পারে বা এটি কি আসলে একটি অন্তরায় কিনা আপনি কি মনে করেন চট্টগ্রাম এখন একটা খুব গুরুত্বপূর্ণ নগরী হয়ে যাচ্ছে একটা বিশেষ কারণে একটা হচ্ছে এখানে দুটো ইকোনমিক জোন হচ্ছে একটা হচ্ছে মিরেশ্বরাই ইকোনমিক জোন যেটা যেটাকে বঙ্গবন্ধু শিল্পনগরী বলা হচ্ছে হ্যাঁ 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 ওটা সর্ববৃহৎ ইকোনমিক জোন হবে বাংলাদেশে আর আনোয়ার ইকোনমিক জোন এই দুটোকে কেন্দ্র করে এখন প্রচুর ইনভেস্টমেন্ট আসছে এমন কি আমি অবাক হয়েছি যে করোনার সময়েও বেশ কিছু ইনভেস্টমেন্ট এসেছে এবং বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যেটা ওনার চেয়ারম্যান পবন চৌধুরী কয়েকদিন আগেই তার একটা স্টেটমেন্টে দেখলাম যে ফোরটি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট শুধু মিরেশ্বরেতে আসছে আচ্ছা তো সব দিক থেকে চিন্তা করে আমাদের মানে অবশ্যই একটা পলিসি দরকার সরকার থেকে যেটা হলো আন্তর্জাতিক বিমানবন্দরটাকে হয়তো যদি ওপেন এয়ার পলিসি করে দেওয়া যায় যেখানে যে কোনো এয়ারলাইন্স ল্যান্ড করতে পারে এটা থেকে তারা রেভিনিউ আর্ন করতে পারে আর রুট অনেক নতুন নতুন রুট তারা চালু করতে পারে এখানে হয়তো আপনি জানেন যে মাত্র একটাই ফাইভ স্টার হোটেল আছে যেটা তবে আমি আমরা তো পেন্সোলা চিটগং এর চেয়ারম্যান তো আমাদের ফোর স্টার হোটেল ছিল এখন আমরা ফাইভ স্টার এয়ারপোর্টে একটা হোটেল করছি আচ্ছা খুব ভালো পাশেই তো এখন ওটা সমস্যা হবে না এটা আপনি ঠিক বলেছেন যদি একজন মানুষের চট্টগ্রামে আসার পর তার বিকল্প না থাকে যদি শুধুমাত্র রেডিসন ব্লু বা একটি মাত্র পাঁচ তারকা হোটেলের উপরই নির্ভর করতে হয় এটি তার জন্য একটা নেগেটিভ সাইড হিসেবে আমরা অবশ্যই শুধু শুধু পেনিনসুলা আমি বলবো আরো দু তিনটা হোটেল আমরা দেখেছি আন্ডার কনস্ট্রাকশন তো সবাই কিন্তু রেডি আছে আসলে মানে কেউ তো আর জানতো না যে এমন একটা এটার জন্য আসলে তো কেউই আমরা প্রস্তুত ছিলাম সবার প্ল্যানই কিন্তু একেবারেই পিছে গেছে তবে আমি মনে করি যে দু সালে আমরা সবাই আশাবাদী যে ভ্যাকসিন আসার পরে করোনার পরবর্তী সময়টা অনেক ভালো হবে হ্যাঁ আপনি আপনার এই কথা প্রসঙ্গেই যেটা বলছিলেন বঙ্গবন্ধু শিল্পনগরীর কথা বলছিলেন হ্যাঁ যেটা মিরসরায়ে হতে যাচ্ছে এবং হানাওয়ারার কথাও আপনি বললেন এই যে সরকারের আরো কিন্তু বেশ বড় বড় কিছু প্রকল্পের কথা আমরা জানি যেমন কর্ণফুলী টানেলের কথা আমরা জানি তারপর গভীর সমুদ্র বন্দরের কথা আমরা জানি মহেশখালীতে মহেশখালীতে হচ্ছে এর বাইরে যেমন আরো কিছু মাতারবাড়ী বেশ কিছু প্রজেক্ট চলছে প্রজেক্ট চলছে সেখানে এই যে টানেলসহ আরও বেশি আমাদের নতুন সড়কের কাজ চলছে আরও মেগা প্রকল্প চলছে হ্যাঁ তাহলে এই জায়গাগুলো আসলে চট্টগ্রামকে অতি দ্রুত একটা উন্নয়নের জায়গায় নিয়ে যাবে বলে কি আপনি মনে করেন অবশ্যই অবশ্যই যাবে কেননা মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রকল্প আছে যেটা মেরিন ড্রাইভ যেটা মিরেশ্বরাই থেকে একেবারে টেকনাফ পর্যন্ত একটা এক্সপ্রেসওয়ে হবে আচ্ছা তো আসলে আমাদের কমিউনিকেশনটা বড় একটা কি এবং যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে তাহলে কিন্তু সব দিক থেকে মানে উন্নয়নটা খুব দ্রুত আসবে আর টেকনাফে একটা প্রকল্প নিয়েছে ইকোনমিক জোন অথরিটি বেজা আচ্ছা সেটা হচ্ছে সাবরাং ইকোনমিক জোন যেখানে ট্যুরিজম হবে এবং এটা অনেকটা বিদেশের আদলে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন যেখানে বিভিন্ন ধরনের হোটেল থাকবে অনেক ধরনের ফ্যাসিলিটি থাকবে আরেকটার কথা আপনি বললেন অলরেডি চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার যে লাইনের যে রেললাইন তো সেটা সেটা তো হচ্ছে সেটা তো হচ্ছেই তো আমি মনে করি যে আনোয়ারা মিরেশ্বর ইকোনমিক জোন এদিকে মাতাবাড়ি মহেশখালী এবং আলটিমেটলি একেবারে সাউথে যে প্রজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে সাবরাং এটাও বেজার আন্ডারে সাবরাংয়ে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন হবে যেটা প্রায় বারোশো একর জায়গার উপরে এবং এখানে বিদেশি অনেক প্রতিষ্ঠান আসবে তাদের ইনভেস্টমেন্ট থাকবে এখানে তো সবকিছু মিলিয়ে আসলে আমি মনে করি যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা কোয়াইট ওয়েল প্ল্যান্ড যেহেতু বাংলাদেশ একটা জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে সবাই এখন চিন্তা করছে চায়নার পরে কি আছে চায়না প্লাস কোথায় যাবে আফ্রিকা যাবে না ভিয়েতনাম যাবে না বাংলাদেশ বাংলাদেশ একটা সম্ভাবনাময় একটা জায়গা যেখানে তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে এবং বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো তারা আন্তর্জাতিক যে বড় বড় ব্র্যান্ডগুলো তারা আসছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তো এটার সাথে সাথে ট্যুরিজম আমি বলবো এডুকেশন সেক্টর আর আমাদের হসপিটালিটি সব দিক থেকেই মানে একটা গ্রোথ খুব কুইকলি আসবে এই সমস্ত কথার ভিতরে রোহেল ভাই মানে আমরা আসলে যেটা মনে করি চট্টগ্রামকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দেখতে চাই আসলে আমাদের সমস্ত কথার মধ্য দিয়ে এটাকেই আমরা তুলে আনতে চাই আমি যদি এভাবে বলি যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার কথা বা ঘোষণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিয়েছেন কিন্তু সেটি বাস্তবায়নের পথে আমরা কত দূর এগুতে পেরেছি আপনি মনে করেন আমি মনে করি যে ঢাকার অবস্থা তো আমরা সবাই জানি যে আমি তো চট্টগ্রামের ছেলে ঢাকা গেলেই আমার দম বন্ধ হয়ে যায় যে ট্রাফিক জ্যাম আর সবকিছু থেকে তো আমি মনে করি ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত ঢাকা থেকে অনেক কিছু চট্টগ্রামে নিয়ে আসা উচিত আমরা জানি বাংলাদেশে এখন প্রায় ব্যাংকের ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিন্তু কিন্তু একটি প্রধান কার্যালয় চট্টগ্রামে নেই অনেকগুলো বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় চট্টগ্রামে এক সময় ছিল কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু একে একে করে তাদের সমস্ত কার্যক্রম প্রধান কার্যালয়ের কার্যক্রম গুটিয়ে সেই ঢাকাতেই চলে গেছে আমার মনে হয় বাধ্য হচ্ছে যে কিছুই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে তো আমার মনে হয় এটা এখন একটা অপরচুনিটি এখন একটা নতুন একটা সময় যে চট্টগ্রামকে নতুন করে সাজানো এবং এখানে যেমন আপনি মুম্বাইয়ের কথা যদি চিন্তা করেন মুম্বাই আর দিল্লি দিল্লি একটা ক্যাপিটাল কিন্তু মুম্বাই হচ্ছে যে ফাইন্যান্সিয়াল হ্যাঁ তো ঠিক একইভাবে যদি চট্টগ্রামকে ওই গুরুত্বটা দেওয়া হয় এবং এখানে যদি সব আবার আগের মতো করে নিয়ে আসা হয় বা আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হিসাবে চট্টগ্রামকে যদি তৈরি করা যেতে পারে তাহলে কিন্তু আবারও ওই হেডকোয়ার্টার্সগুলো চট্টগ্রামে মুভ করা শুরু করবে যদি আসলে সরকারি অনুমোদনের যে জায়গাগুলো আছে কিছু মন্ত্রণালয়ের কিছু কার্যালয় যেই অনুমোদনগুলো নেয়ার জন্য দেখা যাচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে সেই আবার ঢাকায় গিয়ে ধর্না দিতে হচ্ছে কোনো কাজের জন্য এই জায়গাগুলো যদি সরাসরি চট্টগ্রামে থাকতো তাহলে কিন্তু বাণিজ্যিক নগরী করার আরো সুগম হতো আমাদের এই করোনা যে টাইমটা যে আসলো এটাতে আমরা অনেক কিছু শিখেছি একটা হচ্ছে যে মানে ফিজিক্যালি প্রেজেন্স না থেকে অনেক কিছু করা যায় হ্যাঁ এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের পারমিশন পাওয়া বা লাইসেন্স পাওয়া এইসব বিষয় কিন্তু এখন অনলাইন হয়ে যাচ্ছে সব তো আলটিমেটলি দেখবেন ভূমি রেজিস্ট্রেশনও প্রায় অনলাইন হয়ে যাচ্ছে তো সব দিক থেকেই এটা আর ম্যাটার করবে না যে একেবারে যে সচিবালয়ের কাছে থাকতে হবে ওখানে যেতে হবে এই জিনিসটা থাকবে না এটা আস্তে আস্তে অটোমেটিকলি এটা ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে তবে একটা জিনিস দরকার সেটা হলো আমাদের কিন্তু কোনো রকম বিজনেস ডিস্ট্রিক্ট গ্রো করেনি খুব আনপ্ল্যান্ড ওয়েতে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল সব মিক্সড হয়ে একটা একটা হজবরল অবস্থা হয়ে গেছে এখানে তবে আমাদের অনেক জায়গা আছে এখানে যদি সেগুলোকে আমরা একটা বিজনেস ডিস্ট্রিক্ট তৈরি করতে পারি স্পেশালাইজড বিজনেস ডিস্ট্রিক্ট যেখানে কিনা মানে বড় বড় অট্টালিকা হবে এবং ওখানে ব্যাংকিং থেকে শুরু করে

বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠান সেফলি চট্রলা এক্সপ্রেসে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় অতিথি জনাব মাহবুব রহমান রুহেল জাহাজ কাটা এবং জাহাজ নির্মাণ এই শিল্পের সাথে আরও অনেকগুলো যুক্ত অনেক শ্রমিক অনেক মানুষ যুক্ত তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় সরকার কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন করোনার টাইমটাতে একটা পিরিয়ড গেছে তখন কিন্তু মানুষ বের হতে পারেনি এবং আমরা কোনো শ্রমিককেও এনগেজ করতে পারিনি সবাইকে যার যার বাসায় চলে যেতে হয়েছে মানে স্টিল মিলসগুলো যেমন বন্ধ ছিল জাহাজ কাটাটাও বন্ধ ছিল একই সাথে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো বন্ধ ছিল আমি আশা করব যে আবার আমরা আগের জায়গায় ফিরে যাব এখানে এবং যে লসটা হয়েছে সেটা নিশ্চয়ই সরকার দেখবে এবং প্রণোদনা দিয়ে যাবে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে লসটা শর্ট টার্ম কিন্তু এফেক্ট কিন্তু লং টার্ম আমি যেটা বললাম কনজিউমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে একদম ওটা কিন্তু ফিরে আসতে আসতে আবার টাইম লাগবে আরেকটি যে খাত আমরা যদি বলি যে যোগাযোগ যেই শিল্পটা যাতায়াতের যে জায়গাটা যে আমরা দেখেছি অনেক বাস শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিল করোনার সময়টাতে এই শিল্পের সাথে যুক্ত অনেক শ্রমিকরাই বিভিন্ন দুরবস্থার মধ্য দিয়ে আমাদের এখনকার করণীয় কি বা সরকারের পদক্ষেপগুলো কি বাস এয়ারলাইন্স সব দিক থেকে আমি তো জানি কতগুলো এয়ারলাইনস বসে আছে একেবারে বসে গেছে ওদের জন্য বিশাল একটা লস মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো প্রচুর তাদের আর শ্রমিকদের কথা বললেও তো বলা যায় যে তাদের তো জবলেস হয়ে গেছে অনেক এখন তো মনে হয় দূরপাল্লার বাস এবং সব কিছুই মোটামুটি খুলে দেওয়া হয়েছে তবে আমি কিন্তু দেখছি না যে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা ওরকম মেনটেন করা হচ্ছে এখনও তবে ওটার দিকে একটু মনে হয় খেয়াল দেওয়া উচিত যেহেতু আমরা সেকেন্ড ওয়েভের কথা শুনছি এখন কিন্তু আপনি আপনি একই সাথে সেকেন্ড ওয়েভের প্রকাশ করছেন কিন্তু আবার খুলে দেওয়ার কথা বলছেন মানে মানে কিভাবে এক জায়গায় আমার মনে হয় যে আমাদের কেয়ারফুল থাকা দরকার আমরা ব্যবসায়ী যারা আছি আমি কিন্তু বলতে পারি যে আমাদের বাংলাদেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা চেন আমার করা আমরা সরকার আমাদেরকে বলার আগে আমরা বন্ধ করেছি একটা দায়িত্ব নিয়ে যে মানে আমরা চাই না যেটা সংক্রমণ হোক আমরা তখনও বুঝতে পারছিলাম না ভাইরাসটার কি অবস্থা তো এখন কিন্তু আমরা জানি আমরা ওটা জেনেই কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে ব্যবসা করা তো বড় বিষয় না আমাদের সবাইকে সুরক্ষা রাখতে হবে কিন্তু আমরা যদি দেখি মালিক পক্ষ এ ধরনের কথাগুলো বারবারই বলে হ্যাঁ কিন্তু যখন দেখা যায় যে আমরা সত্যিকার চিত্রটি দেখতে যাই সেখানে দেখা যায় যখন তারা সচল করছে তাদের কার্যক্রম যখন তার কারখানা চলছে যখন তার শিল্প প্রতিষ্ঠান চলছে তখন সে আর শ্রমিকদের সে নিরাপত্তার কথা সে ভাবে না মাথায় আনে না সে তখন শুধু তার উৎপাদনের কথাই হ্যাঁ তা খুব ভুল বলা হবে কিনা হয়তো কিছু কিছু মালিক ওরকম চিন্তা করতে পারে তবে যারা দায়িত্ব আমার মনে হয় তারা এটা চিন্তা করবে এরকম প্রোটোকল সব জায়গাতেই থাকতে হবে কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন না আসে যতক্ষণ সবাই ভ্যাকসিনেটেড না হয় ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করতে হবে আমরা হয়তো কম প্রফিট করলাম তারপরেও মানে একটা দায়বদ্ধতা থেকে আমাদের এই কাজগুলো করে যেতে হবে এবং যদি বন্ধ করতে হয় তাও বন্ধ করে দিতে হবে মানে আমি কি এভাবে বলতে পারি সবকিছুর উপরে আসলে কিন্তু মানুষের জীবন মানে অবশ্যই অবশ্যই এই যে করোনার সময়ে আমরা দেখেছিলাম শুরুতে যেরকম একটা খারাপ সময়ের মধ্য দিয়ে পোশাক শিল্প তৈরি পোশাক শিল্প সেই জায়গা থেকে কি মনে করেন যে অনেকটাই তারা গুছিয়ে আনতে পেরেছে আমার মনে হয় যে প্রথম দিকে যদিও এটাকে লকডাউনের সময় অনেকগুলোকে বন্ধ করে দেওয়া ছিল চালু করাটা আমার মনে না খারাপ ডিসিশন ছিল হয়তো এটার বেশ কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে তারপর আমি মনে করব যে জনস্বার্থে এবং যারা শ্রমিকরা আছে তাদের জন্য এটা ভালো হয়েছিল। এবং এর কারণে কিন্তু অর্ডারগুলো ধরে রাখতে পেরেছে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে এবং করতে পারছে যদিও গ্লোবাল ডিম্যান্ড হয়তো কিছুটা কমে গেছে তারপর আমি বলবো যে অবস্থাটা অতটা খারাপ না এবং প্রণোদনা প্রচুর দিয়েছে সরকার পোশাক শিল্পকে এখান থেকে হয়তো উঠে আসতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথা জোর দিচ্ছে যে আমাদের খাদ্য নিরাপত্তাটা দরকার এবং যার যতটুক জায়গা আছে এক ইঞ্চি জায়গাও যাতে খালি না রাখে সেখানে ফসল করুক সেখানে যে কোনো চাষ করুক বা এটা এটা কিন্তু একটা আমাদের খাদ্য মজুতটা একটা ভালো জায়গায় অবস্থান করছে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমরা একটা দহনকাল অতিক্রম করছি একটা মহামারীর সময় অতিক্রম করছি একটা বৈরী সময় অতিক্রম করছি তবে আমরা বিশ্বাস করি মানুষ যে কোনো মহামারী কালে শেষ পর্যন্ত জয়ী হয়েছে এবং এই মহামারী কাল অতিক্রম করে অবশ্যই মানুষ জয়ী হবে এই বিশ্বাস আমাদের আছে আগামী সপ্তাহে এই অনুষ্ঠানে এই দিনে এই সময়ে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন